উত্তর সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের ভয়াল রূপ দেখেছে এই রাজ্য। নিখোঁজ 23 জন সেনা জওয়ানের মধ্যে ছিলেন আলিপুরদুয়ারের মধু চা বাগানের বাসিন্দা বিমল ওরাও। বিন্নাগড়ের আর্মির বেস ক্যাম্প থেকে বিশেষ কাজে তাকে পাঠানো হয়েছিল সিকিমে। বুধবার কজলডোবার তিস্তা ব্যারেজের কাছ থেকে উদ্ধার হয় জওয়ানের দেহ। বিন্নাগড়ের সেনা ছাউনিতে শেষ শ্রদ্ধা জানানোর পর শুক্রবার শহীদের দেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। কাল চীনের বাসরা নদীর তীরে পূর্ণ মর্যাদায় সম্পন্ন হয় শেষকৃত্য। पानी में बह गया था, 2-4 साल उसका बच्चा था। कहाँ पर पोस्टिंग था अभी? अभी बिन्नागुड़ी में था। बिन्नागुड़ी से वहाँ ट्रेनिंग के लिए ले गया था। ट्रेनिंग भी खत्म हुआ, आ रहा था, आधा रास्ता तक आया था। निखोज 23 जवानेर मध्य गोपाल बांटी नामेर आरो एक सेना जवानेर देह उद्धार हयेछे। बीरभूमेर मयूरेश्वर थानार नान्दुलिया ग्रामेर बासिंदा बछर 29 गोपाल बांटीर पोस्टिंग छिलो जलपाइगुड़िर बिन्नागुड़ीते। सेखान थेके मासखानेक आगे सिक्किमेर हरभजन सिंह मंदिरे काजे गियेछिलेन। बिन्नागुड़ीते फेरार पथे प्राकृतिक दुर्योगेर मुखे पड़ेन गोपाल। मृत्युर खबर पौंछतेई आदिवासी अध्युषित नान्दुलिया ग्रामे नेमे आसे शोकेर छाया। कान्नाय बाक्रुद्ध मा। সেইটাই খবর পেলাম নেই। কিভাবে কি ঘটনা হয়েছে জানেন? এত কিছু তো আমরা বলতে পারবো না। ডিপার্টমেন্ট কি জানাইছে আপনাদের? ডিপার্টমেন্ট এইটাই জানিয়েছে যে বন্যা হয়েছে, সেখানে নেই। সেও বলে যে হ্যাঁ পাওয়া যাচ্ছে না, 23 জন সেনাকে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তোমার ভাইও আছে, গোপাল মাডিও আছে। আমরা খোঁজার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি সম্ভব ভালো খবর মন্দ খবর আপনাদেরকে জানিয়ে দেব। একদিকে উত্তর সিকিমের লোনা হ্রদের জলস্ফীতি, অন্যদিকে তিস্তার তাণ্ডব। বুধবার দিনভর চলেছে ধ্বংসলীলা। প্রকৃতি যখন রুষ্ট হয় তখন এইভাবে চোখের জল ফেলা ছাড়া বোধ হয় আর কিছুই করার থাকে না। বিশ্বজিৎ চক্রবর্তী ও ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।